এবং বাড়িটিকে এতটা সুন্দর করে সাজিয়েছেন যে এলাকার যে কেউ দেখে বাড়িটির দিকে একবার করে তাকায় যায়। এখানে একটি পাল্লা এভাবে ধাক্কা দিলেই ভিতরের দিকে চলে আসবে এবং টান দিলে এভাবে খুলে যাবে না। আর এখানে যে পকেটটি আছে, পকেটটি আমরা কবজা দিয়ে ঝুলিয়ে দিয়েছি, এভাবে ধাক্কা দিলে পকেটটি খুলে যাচ্ছে, আবার টান দিলে পকেটটি আটকে যাচ্ছে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি হাজারীবাগ, যেটাকে 10 নম্বর গলি বলে। 10 নম্বর গলি দিয়ে যাওয়ার পথে আপনাদের চোখে একটি বাড়ি সবচেয়ে বেশি সুন্দর লাগবে, সেটি হলো জনাব সাইফুল সাহেবের বাড়ি। তার রুচি সম্পর্কে প্রশংসা না করলেই না, তিনি বাড়ির প্রত্যেকটি মালামাল নিখুঁতভাবে তার নিজের হাতে করে ক্রয় করেছেন এবং বাড়িটিকে এতটা সুন্দর করে সাজিয়েছেন যে এলাকার যে কেউ দেখে বাড়িটির দিকে একবার করে তাকায় যে এত সুন্দর করে কিভাবে সাজালো। তো আমার পেছনে যে লেজার কাটিং এর চমৎকার মেন গেটটি দেখতে পাচ্ছেন, যেটির উচ্চতায় আছে 7.5 ফিট, পাশে আছে বন্ধুরা সব মিলিয়ে প্রায় 13 ফিট। এটি 6 মিলি মোটা মানের লেজার কাটিং প্লেট দিয়ে আমরা কমপ্লিট করে দিয়েছি, যার ওপেন সিস্টেম খুবই সুন্দর এবং তার এই কর্নার দিয়ে একটি পকেট গেট আমরা রেখে দিয়েছিলাম বন্ধুরা। জায়গাটি ছোট হওয়ার কারণে হয়তোবা 2 ফিটের মতো ছোট একটি পকেট আছে। আমি ভেতরে যাব, সম্পূর্ণ গেটটি আপনাদেরকে খুলে দেখাবো কিভাবে গেটটি খুলে এবং লাগে। তো দর্শক বন্ধুরা, ভিতরে তালা মারা আছে, আমি প্রথমে তালাটি এবং খুলে দিব। তালাটি খোলার পরবর্তীতে আমি আপনাদেরকে গেটটি দেখাবো। তো দর্শক বন্ধুরা, আমি ভেতরের অংশে চলে এসেছি এবং ভিতরের অংশে এখানে একটি পাল্লা এভাবে ধাক্কা দিলেই ভিতরের দিকে চলে আসবে এবং টান দিলে এভাবে খুলে যাবে, খুলে বইয়ের পাতার মতো একবারে ভাঁজ হয়ে যাবে। অপর পাশের পাল্লাটিও এভাবে টান দিলে ভিতরের দিকে চলে আসবে এবং আস্তে আস্তে যখন আমরা ধাক্কা দিব এটা ওইদিকে বইয়ের পাতার মতো চলে যাবে। তো দর্শক বন্ধুরা, এরকম সিস্টেম ছাড়াও আপনারা চাইলে সম্পূর্ণ গেটটিকেও স্লাইডিং করতে পারবেন, আবার সম্পূর্ণ গেটটিকেও 2 পাল্লার সিস্টেম করে এভাবে আটকে দিতে পারবেন। আর ভেতর থেকে যখন আমরা এগুলো তালা মেরে দিব, তালা মেরে দিলে কিন্তু পাল্লা দুটো একবারে আটকে যাবে। ভিতরে সিটকানি সিস্টেম আছে, সিটকানিতে আটকে দিলে আর কোথাও এটি বাঁচবে না। আর এখানে যে পকেটটি আছে, পকেটটি আমরা কবজা দিয়ে ঝুলিয়ে দিয়েছি, এভাবে ধাক্কা দিলে পকেটটি খুলে যাচ্ছে, আবার টান দিলে পকেটটি আটকে যাচ্ছে। ভেতর থেকে আবার সিটকানি মারার সিস্টেম আছে। তো সম্মানিত দর্শক বন্ধুরা, এরকম চমৎকার রাজকীয় লেজার কাটিং মেন গেট আপনারা যদি অর্ডার করতে চান, আপনাদের 6 মিলি দিয়ে প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে 1600 টাকা, 5 মিলি দিয়ে 1500 টাকা, 4 মিলি দিয়ে 1400 টাকা। এইভাবে কিন্তু প্রাইস বাড়বে এবং করবে। মিলি যতটা মোটা হবে প্রাইস ততটা বাড়বে, মিলি যতটা পাতলা হবে প্রাইস ততটা কমবে। বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা মাল পাঠাই না কেন, পরিবহন খরচের অর্ধেক আমরা দিয়ে দিব এবং বন্ধুরা কালারটা আমাদের পক্ষ থেকে আপনারা ফ্রি পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি আর বড় করবো না, সমস্ত দেশি প্রবাসী ভাইদের প্রতি আন্তরিকতা ভালোবাসা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।